রহমানের ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে রেশন কার্ড সম্পর্কে একটি নতুন গুরুত্বপূর্ণ এবং ভালো খবর বেরিয়ে আসছে আপনার কাছে যদি এক একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিবেন এবং এরকম নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এখানে সুখবরটি বেরিয়ে আসছে এক দেশ এক রেশন কার্ড সুবিধা চালু হলো দেশের বারোটি রাজ্যে এক দেশ এক রেশন কার্ড সুবিধা চালু করলো নরেন্দ্র মোদী সরকার বুধবার অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা রাজস্থান কর্ণাটক কেরল মধ্যপ্রদেশ গোয়া ঝাড়খণ্ড ও ত্রিপুরায় চালু করা হয় এই প্রকল্প এই বারোটি রাজ্যের বাসিন্দারা উল্লিখিত রাজ্যগুলির যে কোনো একটিতে তাদের রেশন কার্ডের সুবিধা পাবেন সূত্রমতে এবছরের বছরের জুনের মধ্যে দেশের সব কয়টি রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় আনা হবে এই প্রকল্পে পুরনো কার্ডের বদলে নতুন স্ট্যান্ডার্ড কার্ড তুলে দেওয়া হবে সুবিধাপ্রাপকদের হাতে এই এক দেশ এক রেশন কার্ড সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন